আলাউদ্দিন লিখেছেন, নারীদের ঋতুচক্র নিয়ে ট্যাবু ভাঙার জন্য দেশের প্রথম শ্রেণীর একটি সংবাদপত্র আলোচনা সভার আয়োজন করেছি। ঋতুচক্র নিয়ে খোলামেলা আলোচনা করা, মিনিস্ট্রুয়াল প্যাড নিঃসংকোচে কিনতে পারা, এসব নিয়ে প্রায়ই এক শ্রেণীর মানুষ আওয়াজ তোলেন। আসলেই কি এসব ট্যাবু ভাঙা কল্যাণকর? ভাই আলাউদ্দিন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। ট্যাবু ভাঙার নাম করে এই যে মেয়েদের মানে ঋতু আপনাদের মেন্স নিয়ে যে এক ধরনের জড়তা আছে, এই জড়তাকে ভেঙে দেওয়ার যে প্রচেষ্টা, সেটি আমরা মনে করছি যে খুবই ভয়াবহ প্রচেষ্টা। এটা কোনো কল্যাণ বয়ে আনবে না, ক্ষতি ছাড়া। সব কিছুকেই প্রকাশ করে ফেলতে হবে এবং সব কিছুতেই মানুষের জড়তা ভেঙে ফেলতে হবে, এর কোনো যৌক্তিকতা থাকতে পারে না। আমরা যারা এই ট্যাবু ভাঙার কথা বলছি বা যাদেরকে এটা বলতে শুনছি, তারা একটা যুক্তি অনেকে দিয়ে থাকেন যে যে মিন্স না হলে আপনার আমার জন্ম হতো না, তাহলে সেটাকে এত লুকোচুরি করার কী আছে বা করা উচিত কিনা আদৌ, এরকম খোলা যুক্তি অনেকে দিচ্ছেন। আমরা যদি একই যুক্তিতে বলি যে মলমূত্র ত্যাগ, যেটা না হলে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারতাম না, আমরা অসুস্থ হয়ে যেতাম, আমরা বাঁচতামই না আদৌ, তো সেই মলমূত্র এটাকে এত লুকাবার কী আছে বা এটাকে এত এত হাইড করার কী আছে, এত গোপন করার কী আছে, এবং সেই জায়গাগুলোকে ঢাকবারই বা কী আছে? পশু পাখির মতো, অন্যান্য জীবজন্তুর মতো আমরা তাহলে উন্মুক্ত করেই তো চলতে পারি, এই যুক্তিটা কেমন হবে? ঠিক একইভাবে ট্যাবু ভাঙার নামে এই ঋতুচক্র নিয়ে আপনার যে জড়তা আছে সেটাকে ভেঙে দেওয়া, এটা আপনার কখনো যৌক্তিক হতে পারে না। মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূষণ হলো আপনার লাজুকতা এবং লজ্জাশীলতা। এই লজ্জাশীলতাকে ভেঙে ফেলার মধ্যে কোনো কল্যাণ নেই। নারীদের এ জাতীয় আপনার অসুস্থতার কারণে, এ জাতীয় পরিস্থিতিতে দোকান থেকে যে সমস্ত জিনিসপত্র কিনতে হয় বা যেগুলো আলাপ সালাপ করতে হয়, সেগুলো তারা প্রত্যেকে যার যার জায়গা থেকে করতে পারছেন, এবং এটার কারণে মানে বড় কোনো বিপদ হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, ব্যাপারটা সেরকম নয়। বহু লজ্জাশীলতার অভাব আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে বরং আমাদের মাথা ব্যথা করা উচিত। এবং আমাদের মধ্যে যে বড়দের প্রতি একটা একটা রেসপেক্টের জায়গা থেকে যে একটা জড়তা থাকার কথা, যেটা মানুষের একটা সৌন্দর্য, যেটা তরুণদের একটা অন্যতম বৈশিষ্ট্য এবং চারিত্রিক মাধুর্যের ব্যাপার, সেটা কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, এবং সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই বললে চলে। অথচ সেটাকে আমাদের চিন্তা করা উচিত এবং সেটা নিয়ে আমাদের ভাবা উচিত। যাই হোক, তো নারীদের ঋতুচক্র নিয়ে এই ট্যাবু ভাঙার নাম করে যে আপনার জড়তা দূর করে ফেলা হচ্ছে, এটা থেকে আমাদের কল্যাণের কোনো দিক নেই। এবং পশ্চিমা দুনিয়া এ ধরনের অনেক তথাকৃত ট্যাবু ভেঙেছে, কিন্তু তাদের তরুণদের আপনার আদর্শিক জায়গা, বিশেষ করে তাদের চরিত্রের যে আপনার অধঃপতন এবং আরও যে সমস্ত দিকগুলোতে তারা আমাদের থেকে পিছিয়ে আছে, সেগুলোর অন্যতম প্রধান কারণ কিন্তু এগুলো। অতএব সব কিছুতে পশ্চিমা দুনিয়ার অনুসরণ করার অন্ধ যে অনুকরণের যে প্রবণতা আছে এক শ্রেণীর মানুষের আমাদের দেশে, সেটি আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের পথে পরিচালিত করুন।